দর্শক, আমরা প্রতিদিন আপনাদের বাজারের হালচাল দেখাই, তো সেটি কাঁচা বাজার, শুকনো বাজার, কিন্তু আমাদের যে খাবারের যে অন্যতম উপাদান সেটা কিন্তু আসলে অন্যতম একটা উপাদান হচ্ছে ফল। আমার হাতে একটি তরমুজ দেখতে পাচ্ছেন, এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তরমুজ উঠছে এবং আমাদের তরমুজ সহ অন্যান্য যে ফল আছে দেশি এবং বিদেশি, সেই ফলের বাজারটা সম্পর্কেও আমরা আপনাদের আজকে ধারণা দেব। আমার হাতে যে তরমুজটি আছে আমরা একটু জানবো বিক্রেতার কাছে যে এই তরমুজের দাম কত এবং এখানে বিভিন্ন ধরনের ফল আছে, সেই ফলগুলো কোন দেশ থেকে এসেছে কি, এবং আপনার জানেন যে ফলের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন সি থেকে শুরু করে ভিটামিন এ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান আছে, তো এগুলো আমাদের শরীরের জন্য কিন্তু খুবই প্রয়োজন। আমরা যে খাবারের যে আমাদের যে মেনু থাকে সেটার মধ্যে ভাত, রুটি এবং তরকারি, মাছে, মাংসের পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ফল খাওয়া উচিত। তো আমরা একটু জিজ্ঞেস করবো যে এই তরমুজটি কত করে? তরমুজ কেজি 70 টাকা করে। আমাদেরকে একটু দেখাবেন যে এই তরমুজটার আসলে দাম কত আসে? প্রচুর পরিমাণে কালো তরমুজ আছে। এটার কেজি কত? কালোটা 90 টাকা 80 টাকা এরকম, 80 টাকা করে। কালো তরমুজও আছে এবং সবুজ তরমুজও আছে। আমরা যেটা আপনাদের ক্যাপশনে যেটা দেখেছিলেন সেটা হচ্ছে এই যে অস্ট্রেলিয়ান আঙুরের কথা আমরা বলেছিলাম, আপনারা এই যে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অস্ট্রেলিয়ান আঙুর, এটি গোলাপি আঙুর। আমরা একটু জিজ্ঞেস, এটা অস্ট্রেলিয়া, এটা কত? এটা হচ্ছে আপনার 600 থেকে 380 টাকা পর্যন্ত বেশি এটি রাখা যাবে। ঠিক তার অপোজিটে আমরা কিন্তু একটু দেখবো, এখানে কিন্তু কারেক্টি কালো লম্বা আঙুর আছে, এটা কোথাকার? এটা হলো আপনার ইন্ডিয়ান। এটা কত? এটা 650 টাকা করে। 450 টাকা, 450 টাকা করে কেজি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে সবুজ আঙুর আছে, এটা হচ্ছে 300। এটা কোথা? এটাও ইন্ডিয়ান সেম। আমরা ফলের মধ্যে আরেকটা ফল দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা মোসাম্বি দেখতে পাচ্ছি এবং এটির কালারটা কিন্তু অন্য মোসাম্বির চেয়ে এক। হ্যাঁ, এটা কত? এটা হলো আপনার 270। একটা কম দামের আছে চাইনা, এটা হলো 230-230 এরকম। আচ্ছা, ওখানে আমরা কমলা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের কমলা, ওই ছোট কমলা যেটা আছে এটা কত করে? এটা 280 করে কিলো। এটা কোন দেশ? এটা হলো সাউথ আফ্রিকার। আর একটা চাইনা আছে, ওইটা চাইনা। আর এটা হচ্ছে চাইনা, এই যে এটা হচ্ছে এই যে ঝুলানো থাকে, এগুলো কত করে? এগুলো আপনার 180 টাকা 70 টাকা এরকম কেজি না, এগুলো প্যাকেট হিসেবে আসে, ওই এক প্যাকেটে 800-750 এরকম থাকে, ওই নষ্ট থাকে এগুলো কুলে নিয়ে ফেলতে হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা আঙুর হচ্ছে এটাও, এটা হচ্ছে কমলা। কমলা এটা কত করে? এটা 200 টাকা কেজি। 200 টাকা, এটা কোন দেশ? এটাও, এটা হলো পাকিস্তানি। পাকিস্তানি কমলা। আরেকটা আমরা আপেল দেখতে পাচ্ছি, এই আপেলটা কত করে? এই আপেল, এটা হলো আপনার 250 টাকা। এটা কি দেশিটা? না, দেশি না, এগুলো হলো চাইনা। আর ওইখানে যেটা আছে এটা হলো সাউথ আফ্রিকার, এই সাউথ আফ্রিকার যে আপেলটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো সাউথ আফ্রিকার, এটাও সাউথ আফ্রিকা, এই দুটোটা সেম। দুটোটা সেম, কোনটার কত দাম? লালটার কত দাম? দুটোটার দাম সেম, 280 কিলো কেজি পাওয়া যাচ্ছে। তো আমরা দেখালাম যে আপনাদের ইয়েতে আরেকটা যে ফল সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু আনারস হয় প্রচুর পরিমাণে, এবং এই আনারস কত করে? আনারস এটা হলো 60 টাকা, আর একটা ছোট আছে 30 টাকা, এগুলো হলো 30 টাকা। এইগুলো সেম, এগুলো হলো গের ওই বান্দরবনের আনারস, বড়টা হচ্ছে 60 টাকা, ছোটটা হচ্ছে 30 টাকা। এবং আপনারা জানেন যে এখন কিন্তু আসলে প্রচুর বড়ইর সিজন আছে, বড়ইটা কত করে? এই যে বড়ইটা, বড়ই এটা হলো 150 টাকা, এটা হলো ইটগরের, ইটগরের বড়ই। আবার এগুলো হচ্ছে আপনার ওই উত্তরবঙ্গের রাজশাহী ধরেন, এটা এটা 100 টাকা কিলো, তো এটা 100 টাকা, এটা ইটগরের। এই বড়ইটার নাম কি? এটার নাম হচ্ছে বাকুল, আর এটা হলো আপেল, আপেল বড়ি। তো আপনারা দেখলেন, আমরা কিন্তু এখানে আপনার বলেন আপনার এই যে দোকানের যে লোকেশনটা এটা একটু দর্শকদের বলে দেন। এটা হলো গুমগাছতলা, এই আলগনির পাশে, আলগনির পাশে থানার মোড়, থানার মোড়ে। তো থানার মোড়ে গুমগাছতলায় কিন্তু এই ফলের দোকানগুলো আছে। আমরা যদি সামনে যাই গেলে আপনারা দেখবে যে একের পর এক কিন্তু এখানে কিন্তু ফলের দোকান আছে। তো আমরা সামনের দিকে যাব এবং যেতে যেতে দেখবো যে ফলের দোকানগুলো কেমন আছে। তো আপনারা দেখতে থাকুন, আজকে কিন্তু আমরা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে ফলের বাজারটা কেমন চলছে এবং কীভাবে এগুলো বিক্রি হচ্ছে। আমরা আরও
যেসব ফল আছে সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আমরা সামনে আপনার আরেকটা দোকান দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখব তার আমাদের সাথে একটু কথা বলেন কি না। ফলের দোকান কি আপনার? জি। আচ্ছা, আমরা কিন্তু এখানে একটু অন্যরকম একটু কমলা দেখতে পাচ্ছি, এখানে যদি একটু দেখি। হ্যাঁ, এই ছোট ছোট কমলা, এবং এটি কিন্তু একেবারে গোড়া সহ আপনার ডালের যে ডালে হয় সেটি ডালের একটি অংশও কিন্তু কেটে আনা হয়েছে। আমরা একটু জানতে চাইবো যে এই কমলাগুলো কোথা থেকে এসেছে? এই কমলা আপনাদের চায়না, চায়না। জি জি। হ্যাঁ, এটা আপনার 250 টাকা করে বিক্রি করছি আমরা। হ্যাঁ জি, 250 টাকা। আপনার এখানে যে মোসাম্বি আছে এটা কোথা থেকে এসছে? এটা এটা আপনার এটা আপনার মিশরি বলে, মিশরি। মিশরি এটা কত করে বিক্রি হচ্ছে? অবশ্যই এটা আপনার আপনার 280 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা এখানে কিন্তু ডালিম দেখতে পাচ্ছি আপনাদের, ভালো কালার আসছে এবং এটা তো একেবারে পিকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কত করে ডালিম? ডালিম আপনার এখন 370 টাকা করে বিক্রি করছে। কোন দেশি এটা? আপনার আফ্রিকান। আফ্রিকান যে ডালি একদম বাইরে থেকে বোঝা যাচ্ছে যে এটি আসলে বেশ ভালো পরিমাণে কিন্তু পেকেছে। আমরা এখানে আরেকটু যেটা দেখব সেটা হচ্ছে এই ইন্ডিয়ান কিন্তু কালো আঙুর এবং আফ্রিকান এই অস্ট্রেলিয়ান যে আঙুর দুটোই কিন্তু আছে। আপনারা একটু বলবেন যে এই যে কালো আঙুর যেটা আছে আর গোলাপি যেটা, কোনটা কত করে? কালো আঙুর আমরা বিক্রি করতেছি 430 টাকা করে, 450 টাকা করে। এখানে কিন্তু আঙুরের ইয়াটা, এইটার দামও কি সেম? আর এইটা 400 টাকা করে। ওকে, আর এটা এইটা কত করে? এই যে এটা 420 টাকা। এখানে কিন্তু আমরা দেখলাম ওখানে 450 টাকা চেয়েছিল, এই দোকানে কিন্তু 420 টাকায় পাওয়া যাচ্ছে। আমরা আরেকটি জিনিস, আমাদের যে পেঁপে আছে দেশি, আপনারা জানেন যে পেঁপে এখানে যদিও একটু কাঁচা কাঁচা, মানে এটি হয়তো পাকবে। পেঁপে কত করে একটু বলুন? 70 টাকা করে কিন্তু কেজিতে পেঁপে বিক্রি হচ্ছে। এখানে কিন্তু আরও ফলের দোকান আছে অ্যাজ ইউজুয়াল, কিন্তু আপনার এই ফলগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু এখানে আছে। এবং আপনারা এই যে বড়ই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপেল, আপেল, আপেল কুল, আপেল কুল কিন্তু এই দোকানেও আছে। ভাই, আপেল কুলটা কত করে আপনাদের, যে আপেল বড়ই যেটা আছে? 150 টাকা করে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আমরা যেতে যেতে কিন্তু দেখব আপনার, যদি একটু দর্শকদেরকে এভাবে আমরা দূর থেকে দেখাই যে এখানে কিন্তু দেখবেন যে একটার পর একটা ফলের দোকান কিন্তু আছে। তো আমরা সেখানে গিয়ে এই ফলের দোকানগুলো একটু দেখাবার কারণ হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটার সাথে কিন্তু আরেকটার ফলের যে রেটের সেটার কিন্তু কিছুটা পার্থক্য আছে, দোকান ভেদে কিন্তু পার্থক্য আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রাগন ফল, আপনার একটু বলবেন ড্রাগন ফল কত করে? ড্রাগন ফল আমরা 450 টাকা। এটা জি। আমাদের কিন্তু আরেকটা দেশি ফল আছে, সেটা হচ্ছে আতা। আমরা একটু যদি দেখাই দর্শকদের যে আতা ফল, আতা গাছে তোতা পাখি, মানে সেই একটা ছড়াও কিন্তু আছে। আতা কত করে? শরীফ আপনার 500 টাকা করে রাখা যায়। জি, এটা আতা না, শরীফা। আচ্ছা, এটা হচ্ছে শরীফা, আমাদের দেশে হয়, অনেক জায়গায় নাই, বিভিন্ন জায়গায় নাই, আপনার শুধু ইন্ডিয়া থেকে আসে ওগুলো এখন বর্তমানে। আপনার এখানে যে কালো আঙুর আছে এটা কত করে? এটা আপনার 450-400 টাকা রাখা যায়। 400 টাকা বলে আমরা, এটা 100 টাকা এক পিস। আরেকটা আমরা একটু অপ্রচলিত একটা ফল এখানে দেখতে পাচ্ছি, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটার সাথে আপনারা পরিচিত কিনা, তবে এটি আমাদের দেশি, এটা কি আমাদের দেশে হয়, উৎপন্ন হয় আর কি। এটাই হচ্ছে কেউ রকমেলন বলে, আবার কেউ শাম্মাম বলে, সৌদি আরব বলে শাম্মাম, আর আমার বাংলাদেশে বলে রকমেলন। রকমেলন
আমাদের দেশে ৪০০ এটা ৪০০ টাকা কেজি দাম যে ফলটা একটু আমরা আবার একটু ধরে দেখাই, এটার দাম আসবে কিন্তু ৩১৮ টাকা। আপনার দেখতে কিন্তু বেশ, আমরা একটু জানালার কাছে দেখি খুব আর্টিস্টিক, কিন্তু এটার বাইরের যে ডিজাইনটা খুবই ন্যাচারাল, আসলে প্রকৃতিতে আসলে অনেক সুন্দর ডিজাইন, কিন্তু তার বাইরের দিক থেকে ডিজাইন। আমরা কিন্তু এখানে আর একটা ফল দেখতে পেলাম, এটা কি ফল? এটা নাগফল আপনার। জি, নাগফল আপনার ৩৫০ টাকা কেজি। নাগফল এটা কোন দেশ? এটা চায়না। আমরা আর একটা এটা ফল দিচ্ছি, এটা কি ফল? এটা নাশপাতি। নাশপাতি কত করে? নাশপাতি আপনার ৩০০ করে। এটা জি মামা, নাশপাতি পাওয়া যাচ্ছে। সো আমরা কিন্তু এখানে, আমরা কিন্তু এখানে একটু দেখতে পাচ্ছি সফেদা আছে। আপনার সফেদা কত করে? সফেদা এখন ২২০ টাকা করে কেজি। সফেদা করে আমরা এখানে কিন্তু একজন বিক্রেতাকেও দেখছি যিনি ফল কিনতে এসেছেন, আমরা একটু তার সাথেও কথা বলবো এবং জানবো ফলের দাম কেমন দেখছেন। মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আপনি কি নিচ্ছেন আজকে? আমি এখন ওই যে ডালিম নিলাম, আঙ্গুর নেবো, এটা বাসার জন্য নিচ্ছি, আমার বাচ্চায় খায়। ঠিক আছে, তো আমরা দেখলাম যে এখানে কিন্তু একজন ফলও কিনতে এসেছেন এবং পরে আমরা সামনের দোকানে কিন্তু যাব। আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখছিলাম, দোকান থেকে একটু দোকানে কিন্তু ফলের দামের কিন্তু পার্থক্য হয়, সুতরাং আপনারা যখন ফল কেনেন তখন ক্রেতাদের সাথে বিক্রেতাদের সাথে একটু দরদাম করার কিন্তু একটা স্কোপ কিন্তু আপনাদের থাকছে। এখানেও কিন্তু আমরা কালো আঙুর এবং বিভিন্ন ধরনের ফল কিন্তু এখানে কিন্তু আছে। তবে আরেকটা ফল আমরা কিন্তু এখানে পেলাম, সেটা হচ্ছে স্ট্রবেরি। এই স্ট্রবেরি এটি বেসিক্যালি শীত প্রধান দেশে হয়ে থাকে, ইউরোপ এবং আমেরিকা, চায়না, বিভিন্ন দেশে কিন্তু এই স্ট্রবেরি হয়। আমরা একটু জানার চেষ্টা করব ভাই, এই স্ট্রবেরি কত করে? ৪০০ টাকা। এখানে কত দুধ আছে? ২৫০ গ্রাম। এটা কি আমাদের দেশি না বিদেশ থেকে আসছে? দেশি, আমাদের দেশি, দেশি চাষ হচ্ছে। এবং আমরা যদি একটু দেখাই স্ট্রবেরির যে সাইজ, সেগুলো কিন্তু অনেক বড় বড় এবং এটার বাইরে যে কালার আছে সেটাও কিন্তু বেশ সুন্দর, একেবারে সুন্দর, এবং এটার আকারটাও কিন্তু একেবারে বাইরে যে দেশে যে আকারটা হয় সেরকমই কিন্তু আছে। আমরা কিন্তু আরেকটা কমলা দেখতে পাচ্ছি, এই কমলার কালারটা কিন্তু অদ্ভুত রকম সুন্দর এবং এটি একটু সবুজ এবং আপনার যে হলুদের একটা ভাব। আমরা একটু জিজ্ঞেস করতে চাই যে এই কমলাটা কোথা থেকে এসেছে? দক্ষিণ আফ্রিকার কমলা। এটা কত করে? ৩০০ টাকা কেজি। এটা দক্ষিণ আফ্রিকার যে কমলা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটার কালারটা কিন্তু অসাধারণ এবং বিভিন্ন ধরনের, এটাই কিন্তু বাজারে কয়েকদিন থেকে কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি দেখেন অন্যান্য কমলার যে কালার সেটার থেকে কিন্তু এটা একটু আলাদা এবং দেখতে কিন্তু আপনার খুবই খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আমরা যদি বলি, আমরা একটু সামনের দিকে যাব, আমরা আপনাদেরকে স্ট্রবেরিও দেখাতে পারলাম আজকে। আমরা একটু জিজ্ঞেস করবো যে পেয়ারা কত করে ভাই? পেয়ারা ৮০ টাকা কেজি। ৮০ টাকা বিক্রি হচ্ছে পেয়ারা। আপনার এখানে আনারস আছে? আনারস পার পিস ৫০ টাকা। আমরা কিন্তু এখানে আনারস দেখতে পাচ্ছি, অনেক আনারস আছে, পার পিস ৫০ টাকা করে কিন্তু আনারস পাওয়া যাচ্ছে। আমরা সামনে কিন্তু আরও একটা ফলের দোকান দেখতে পাচ্ছি, আমরা আছি ঘুমগাছতলায়, যারা এখন আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন। এখানেও কিন্তু প্রচুর 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 ফল আছে, এই দোকানটাতে একটু প্রচুর ফল আছে। আমরা একটু ভাইয়া আপনি একটু বলবেন দোকান আপনার, এই ডালিম কত করে এখানে? ডালিম ৪০০ টাকা। ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে আপনার এখানে। এটা কি শরীফা? শরীফা কত করে বিক্রি হচ্ছে?
শরীফা 500 টাকা 500 টাকা করে বিক্রি হচ্ছে শরীফা আপনারা আপনি এটা কোথা থেকে আসছে এটা দা কোথা থেকে আসছে আমি তো জানি না আচ্ছা কালোটা 90 টাকা করে কোনটা সেম রেট 90 টাকা হ্যাঁ 90 টাকা আমরা পাশের দোকানে 70 টাকা বিক্রি হতে দেখছিলাম একটু কেন পার্থক্য হচ্ছে একটু আমরা এখানে কিন্তু কিসমিস দেখতে পাচ্ছিলাম কিসমিস কত হ্যাঁ কিসমিস 600 আর এখানে যে কাজু বাদাম এটা কি কাঠ বাদাম না কাজু বাদাম এই বাদামটা কি এই বাদামটা মনে হয় 1300 টাকা কেজি কেজি কি বাদাম বলে একদম বাদাম কাজু বাদাম কাজু বাদাম এটা কি ভাজা ভাজা হ্যাঁ ভাজা কি ভাজা 1300 টাকা কেজি 1300 টাকা আমরা কিন্তু আরো একটা ফলের ইয়া দেখতে পাচ্ছি এটা কি বলে এটা কাকরল বড়ই খেজুরের কিন্তু আমরা যদি দেখি অনেকে বড়ই খেজুর আসলে এটা বলে এটা দেখতে শুকনো বড়ির মতো যে কারণে এটি আকারেও বড়ের মতো এবং এটা এই জন্য এটাকে বড়ই খেজুর বলে সো বড়ই খেজুরই কিন্তু এক ধরনের হ্যাঁ চাহিদা আছে এবং এটার দামও কিন্তু অন্যান্য খেজুরের চেয়ে কম যারা খেজুর খেতে পছন্দ করেন খেজুরে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে এটা আলু বোখারা আলু বোখারা আলু বোখারা ইজ 650 650 টাকা করে কিন্তু কেজি আলু বোখারা বিক্রি হচ্ছে তো এইখানে কিন্তু আমরা আরেকটা একটু দেখছি আপনার ওই পটের মধ্যে যদি আমাদেরকে একটু এনে দেখান ওইটা ওইটা চেরি ফল আমরা কিন্তু আজকে আপনাদের চেরি ফলও দেখাতে পাচ্ছি আমরা একটু যদি দেখাই যে চেরি ফল আচ্ছা এই চেরি ফলগুলো কোথা থেকে এসেছে ইন্ডিয়া থেকে এগুলো কত করে কেজি এটা 500 টাকা করে কেজি কেজি আমরা একটু বয়ামটা খুলে যদি ক্যামেরা ভিতরে দেখাই যে ফলগুলো হয়তো খুব ভালোভাবে দেখানো যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে চেরি ফল এটি 500 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে এবং কেক সহ বিভিন্ন ইয়াতে কিন্তু এটি আসলে ব্যবহার করা হয় এবং দেখতে কিন্তু আসলে সুন্দর এবং এটার পুষ্টি উপাদানও কিন্তু বেশ ভালো তো দর্শক আমরা আজকে এখান থেকেই আপনাদের শেষ করব আমরা এতক্ষণ ছিলাম ঘুমগাছতলায় ফলের দোকানগুলোতে আমরা আসলে দেখাবার চেষ্টা করলাম যে কীভাবে ফল আসছে কোথা থেকে আসছে এবং ফলের দাম কেমন এবং আমরা এটি দেখাবারও আরেকটি উদ্দেশ্য হলো যাতে আপনারা ফল খেতেও সচেষ্ট হন কারণ আমরা আমাদের যে খাদ্যাভ্যাস সেটির সাথে যদি ফল থাকে তাহলে আমাদের পুষ্টি যে উপাদান আছে সেটি কিন্তু পূরণ করা সম্ভব হয় তো আমরা দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের ফল দেখলাম যদিও এখানে বিদেশি ফলের পরিমাণটাই কিন্তু বেশি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটি অস্ট্রেলিয়ান আঙুর এখানে বিক্রি হচ্ছে 380 টাকা করে কেজি সুতরাং অস্ট্রেলিয়ান আঙুর দেখাতে দেখাতে আজকে আমি বিদায় নিচ্ছি আমার সাথে ক্যামেরায় এতক্ষণ ছিলেন অ্যালেক্স রোহান আর আমি মান্দিরি কস্তা আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি পরবর্তী কোনো লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে